চার্জার আছে, অ্যাডাপ্টার আছে, মানে ডাটা কেবিল আছে, অ্যাডাপ্টার আছে, সব বার করে। আমরা তো জীবনেও ফোন কিনিনি, জানি না কি কি দেয় ফোনের বক্সে, কি কি দেয়। আমরা জীবনেও ফোন কিনিনি, জানি না, ভাগ্যিস তুমি দেখালে, তাই তো একটু দেখে চোখটা সার্থক করলাম, জানতে পারলাম ফোনের বক্সে কি কি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, আমি মোনা, তোমরা আছো আমার সাথে আমার চ্যানেল মামাজ ব্লগে। তো বন্ধুরা, আজকে আমি আবার সেই মানুষটাকে নিয়ে কথা বলতে আসলাম যার জন্য আমাকে হঠাৎ করেই এই কন্ট্রোভার্সির জগতে এসে পড়তে হলো। তো সবাই জানো, যারা আমার পুরনো ভিউয়ার্স, যারা আমার সঙ্গী সহ ক্রিয়েটার, তারা সবাই জানো আমি কার কথা বলছি। আর যারা জানো না, যারা আমার নতুন ভিউয়ার্স, যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছো বা আমার চ্যানেলটাতে এসছো, তাদেরকে বলবো কার কথা বলছি। ভীষণ ইন্টারেস্টিং একজনের কথা বলছি। তো কার কথা বলছি সেটা জানার জন্য ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখতে হবে তোমাদের। আর যারা নতুন ভিউয়ার্স, তাদের বলছি যে ভিডিওটা দেখার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর তোমাদের মতামত আমাকে কমেন্টসের মাধ্যমে শেয়ার করো। তো চলো, লেটস স্টার্ট। তো বন্ধুরা, আজকে যে যাকে নিয়ে কথা বলছি, আমি প্রথমেই বললাম যে সে একজন ভীষণ ইন্টারেস্টিং পার্সন। হ্যাঁ, কিছুটা তো খারাপ আছে, কিন্তু খারাপের মধ্যেও একটা ইন্টারেস্টিং পার্সন। ইন্টারেস্টিং পার্সন কেন বলছি, যে তার সমস্ত অ্যাক্টিভিটির মধ্যে কিছু না কিছু ইউনিক থাকে। সে যা করে, যা ভিডিও সে করছে ইউটিউবে এসে, সমস্ত কিছুর মধ্যেই একটা আলাদা ভাব থাকে। এটা তাকে তার ভিডিওসগুলো দেখলে বোঝা যায় যে সে কাউকে কপি করে অ্যাটলিস্ট ভিডিওটা করছে না, সে তার সম্পূর্ণ নিজের আইডিয়া বা নিজস্বতা দিয়ে ভিডিও করছে। তো যেরকম বললাম যে তার সমস্ত কিছুই ভিডিওর মধ্যে যা আমরা দেখি, সমস্ত কিছু একটু ইউনিক, একটু একটু নিত্য নতুন, একটু আলাদা কিছু। তো সবাই জানি, যারা নতুন দেখছো তারা তো জানবে না, তো তারা দেখতে থাকো তাহলেই জানতে পারবে। অনেকেই আমরা জানি যে সে নতুন একটি তার ছেলের থেকেও ছোট বয়সের একজনের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছে, মানে বিয়ে করেছে তার ছেলের থেকেও ছোট একজনের সাথে। তো তাদের বিবাহিত জীবন অনেক সুখের, অনেক আনন্দের হচ্ছে। তো সেটা নিয়ে কোনো চাপ নেই, কোনো মাথা ব্যথা নেই, কোনো হিংসে নেই, খুব ভালো লাগছে। কারণ বৈধব্যের সাদা রঙটা অনেকেরই পছন্দ নয়, অনেকেই চায় যে জীবনটা একটু রঙিন হোক। তো বৈধব্যের একাকিত্ব তার একদমই পছন্দ নয়, সে একটা জীবন সঙ্গী চায়, একটা সংসার চায় সুন্দর। তো সেই আশা থেকেই সে এই কাজটা করেছে। তো সেই এই কাজটাকে আমি একদমই খারাপ মনে করছি না, কিন্তু হ্যাঁ, কোথাও একটা গিয়ে আমার মনে হয়েছিল যে তার ছেলের থেকেও ছোট বয়সী একজনের সাথে এই কাজটা হয়তো ঠিক হয়নি। কিন্তু কি বলবো, যে ভালোবাসা কখনো স্থান কাল পাত্র জাতি বয়স উঁচু নিচু কিছু দেখে না, ধনী দরিদ্র কিছুই দেখে না। ভালোবাসা যখন যার প্রতি চলে আসে, তো সেটা চলে আসে। তো সেই জায়গা থেকেই হয়তো তারা এই কাজটা করেছে, তো সেটা আমি কখনোই খারাপ বলবো না। কিন্তু মজার বিষয় হচ্ছে যে তারা এই যে একটা বিস্তর বয়সের যে ফারাক, এই ফারাকটাকে তারা কিন্তু একদম মানে পাত্তা দিচ্ছে না, কোনো তোয়াক্কা করছে না। এই বিস্তর যে একটা বয়সের ফারাক, কম করে 20-22 বছরের যে একটা বয়সের ফারাক আছে, এটাকে তারা একদম পাত্তা না দিয়ে, আমি যেই ব্যক্তির কথা বলছি, যেই মহিলার কথা বলছি, সে নিজের, বলে না বয়স যতই বাড়ুক মনটা যেন সবসময় ছোট থাকে, কারণ ছোট মন মানে, ছোট মন মানে কি, সংকীর্ণ না, ছোট মন মানে বাচ্চাদের মন যেরকম হয়, ছোট মানুষের মন যেরকম হয়, শিশুদের মন মানে মনটা যাতে শিশু সুলভ থাকে বয়স যতই বাড়ুক। তো শিশু সুলভ মন থেকে না কেউ কখনো পাপ কাজ করতে পারে না বা খারাপ কাজ করতে পারে না, এটা আমি মনে করি। তো সেই একটা ছোট বয়সে ছোট জীবনসঙ্গীকে বেছে নেওয়ার পরে সেও সেই সঙ্গীর সাথে এমনভাবেই তাল মিলাচ্ছে যেন সে একটা 14-16 থেকে 18 বছর বয়সের একটা মেয়েদের যেরকম কলাপ হয়ে থাকে, তো তার কার্যকলাপটা ঠিক সেরকম, যে তার বয়সটা 16 থেকে 18-এর মধ্যে কোনো মেয়ে যদি পালিয়ে গিয়ে বিয়ে করে, নতুন সংসার শুরু করে, তার অ্যাক্টিভিটিসগুলো যেরকম হয়ে থাকে, তো এই মহিলার অ্যাক্টিভিটিসগুলো একদম সেরকম। সেটাও ভালো। তো ভালো লাগলো না কোথায়, বা হাসি পেলো কোথায়, বা একটু ওই যে বললাম না, সব কিছুর মধ্যে একটু ইউনিক থাকে, একটা অন্যরকম ব্যাপার থাকে, তো সেইটা কোথায় লাগলো। এই সমস্ত কিছুটাই অন্যরকম, কিন্তু এর থেকেও বেশি অন্যরকম আরেকটা বিষয় আছে, তো সেটাই এখন বলবো তোমাদের সাথে। তো আমি একটা ভিডিও দেখছিলাম একটু আগে, যে গতকাল তারা ইকো পার্ক গেছিলো, কলকাতা ইকো পার্ক। অনেকেই গেছি যারা কলকাতার বাসী, বা যারা কলকাতায় থাকেও না, বাইরে থাকে, তারাও এসব
কলকাতায় ঘুরতে আসলে অন্তত ইকো পার্ক, নিকো পার্ক এগুলোতে তো অবশ্যই যায়। তো সে গতকাল তার ছেলের সাথে আর তার ওই কোচি স্বামীর সাথে ইকো পার্কে ঘুরতে গেছিলো। তো ঘুরতে বেশ গেছিলো, ভালোই হচ্ছিল, সমস্ত কিছু ঘোরাফেরা সব কিছুই হচ্ছিলো। হঠাৎ ওই ইকো পার্কে যারা গেছো তারা সবাই জানবে যে ইকো পার্কে বা ইকো পার্কের এরিয়াটা এতটাই বড় যে সেখানে পায়ে হেঁটে কমপ্লিট কভার করা যায় না। তো ওই জন্য ওখানে সাইকেল রাইড থাকে, দুজন একজন এরকম রাইড থাকে সাইকেলে, যে দুজনও বসতে পারবে আর একজনও চালাতে পারবে, এরকম সাইকেল থাকে। তো তারা যেহেতু হেঁটে কমপ্লিট করতে পারবে না, সেই জন্য তারা সাইকেল নিল রেন্টে, রেন্টেই ওখানে সাইকেল পাওয়া যায়। তো সাইকেল নিল, তার ছেলে সাইকেল নিয়ে আসলো, মানে আমার ভীষণ অবাক লাগলো, তার ছেলে সাথে সে সাইকেলে বসছে। এবার সে বসে বলছে যে আমি ক্যামেরা করব, আমি ভিডিও শ্যুট করতে পারবো না, আমার হাত কাঁপছে, আমি পড়ে যাব মনে হচ্ছে। তো তখন তার ওই কোচি স্বামী হাজবেন্ড বললো ঠিক আছে, এরকম ক্যামেরার সামনে হাতটা নিয়ে ক্যামেরাটা নিয়ে নিল, বললো যে ঠিক আছে দাও, আমিও আমি ব্যাক ক্যামেরা করে ভিডিও শ্যুট শ্যুট করে দিচ্ছি। তো সে ক্যামেরাটা নিয়ে নিল যথারীতি, ভালো কথা, আমি ভাবলাম ঠিক আছে এবার হয়তো ভালো ভিডিও দেখতে পারবো। কিন্তু কিছু সেকেন্ডের মধ্যে কি হলো যে সে ওই সাইকেলে তার ছেলে নাকি একদমই চালাতে পারছে না, ভীষণ রকম সাইকেলটা কাঁপাচ্ছে, সে পড়ে যাবে, বাবু দাঁড়া 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 বাবু দাঁড়া 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 করে সে তার ছেলেকে থামিয়ে দিল। গল্প বলছি না, ইন্টারেস্টিং, শোনো, ছেলেকে থামিয়ে দিল। তা আমি ভাবলাম যা বাবা, ছেলে সাইকেল থেকে নেমে পড়লো, তাহলে কি এখন পায়ে হেঁটে ইকো পার্ক ঘুরবে, তাহলে তো খুব কষ্ট হবে। আমরা দেখেছি দার্জিলিংয়ে গিয়ে কত কষ্ট হয়েছে, শেষে আমাদের বিশুদা তাকে কোলে করে নিয়ে যেতে হয়েছে, তারপরে দীঘাতেও তার ঘুরে ঘুরে খুব কষ্ট হয়েছে, টায়ার্ড হয়ে গেছে, এরকম আমাদের অভিজ্ঞতা আছে না তাকে। তো আমি ভাবলাম বাবা সাইকেল থেকে নেমে পড়লো, তাহলে কি আর সাইকেলে করে যেতে পারবে না, তাহলে কি পায়ে হেঁটে গোটা ইকো পার্কটা দেখবে। ওমা কি দেখলাম বলতো, যারা দেখেছো তারা তো জানোই, যারা দেখোনি তাদের বলছি শোনো, সেই আমাদের ইউনিক মহিলা তার কোচি হাজবেন্ডের সাইকেলে বসে পড়ল, বসে পড়ল। তারপরে কি হলো, সেই আমাদের কোচি দাদা বিশুদা কি করলো, সাইকেল চালাচ্ছে, তখন কিন্তু আর ভয় পাচ্ছে না, একদম ভয় পাচ্ছে না, একদম সাইকেলটা কাঁপছে না, খুব ভালোভাবে তখন সাইকেলটা যাচ্ছে। এবার কিছু দূর যাওয়ার পরে কি হলো, ওমা আমি দেখছি সে আবার প্যাডেল করছে, সাইকেল প্যাডেল করছে। ফার্স্টে বললো এই আমি আমি প্যাডেল করতে পারছি না, বলেই দেখি প্যাডেল করছে, বেশ ভালো, ছেলের সাইকেলে মোটে বসতেই পারলো না, যেই কিনা বিশুদা সাইকেলটা চালানো শুরু করলো, আর ভয় লাগলো না, আর সাইকেল কাঁপলো না। কি যে বলবো তোমাদের, এইভাবে সে আমাদের বিশু জামান বাবুর সাইকেলের পেছনে বসে প্যাডেল করে করে পুরো ইকো পার্ক তো ঘুরলো। তারপরে পেয়েছে খিদে, এক জায়গায় গেল চাউমিন অর্ডার করলো, তখন তারা প্র্যাঙ্ক ভিডিও করা শুরু করলো। বাবা গো বাবা, সে কি প্র্যাঙ্ক ভিডিও গো, সে কি প্র্যাঙ্ক ভিডিও, এরম প্র্যাঙ্ক ভিডিও আমার মাথায় থাক, আমি জীবনেও করবো না এরম প্র্যাঙ্ক ভিডিও। প্র্যাঙ্ক ভিডিও করতে কিনা করতে গিয়ে শেষে কিনা ফোনটা ছুঁড়ে মেরে দিল, ফোনটাই ভেঙে গেল, হায় হায় হায়, আমাদের বিশুদার শেষে ফোনটাই ভেঙে দিল। ও ফ্যাটামাসি, তোমার এত রাগ কিসের গো, তুমি ফোনটা ভেঙে দিলে, এত তোমার রাগ, বাবা গো বাবা, এত রাগ তোমার। যাই হোক, ফোন টোন তো ভাঙলো। তারপরে কি হলো, বাড়ি ফেরার সময় বিশুদাকে কিন্তু ফ্যাটামাসি ফোন গিফট করলো, বিশুদাকে ফ্যাটামাসি ফোন গিফট করলো, ফ্যাটামাসির বিশুদা কিন্তু, মানে আমাদের বিশুদা ফ্যাটামাসির বিষে 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 বিষক্ষয়, ফ্যাটামাসি বিশুদাকে ফোন কিনে দিল, নতুন ফোন স্টোরে গিয়ে, ভিডিওতে সব দেখিয়েছে, ভেবো না সেকেন্ড হ্যান্ড ঘরে পড়েছিল সেটা দিয়েছে, না ফোন কিনে দিল, কিন্তু সেকেন্ড হ্যান্ডের থেকেও খারাপ, 2 বছর 3 বছর আগের ফোন কেউ দেয় নতুন বরকে, নতুন বরকে তো নতুন জিনিস দিতে হয়, শেষে কিনা তুমি Y16 কিনে দিলে বিশু তাকে,
Y22 পার হয়ে Y23 চলে আসছে, আর তুমি কিনা Y16 কিনে দিলে, তো সেকেন্ড হ্যান্ডের থেকেও খারাপ অবস্থা। এর থেকে একটা সেকেন্ড হ্যান্ডই দিতে, ওরম নতুন ফোনের কি দাম? ও ফিচার্স অত ভালো না গো। বাবা ফ্যাটা মাসি আবার সব বার করে করে দেখাচ্ছে ফোনের বক্স থেকে। চার্জার আছে, অ্যাডাপ্টার আছে মানে ডাটা কেবিল আছে, অ্যাডাপ্টার আছে, সব বার করে। আমরা তো জীবনেও ফোন কিনিনি, জানি না কি কি দেয় ফোনের বক্সে, কি কি দেয়। আমরা জীবনেও ফোন কিনিনি, জানি না, ভাগ্যিস তুমি দেখালে, তাই তো একটু দেখে চোখটা সার্থক করলাম, জানতে পারলাম ফোনের বক্সে কি কি থাকে। ফ্যাডা মাসি ফোনটা কত নিল গো একটু বলবে? ও ফ্যাডা মাসি, এই 3 বছর আগের পুরনো ফোনটা কত নিল তোমার থেকে একটু প্লিজ বলো না। ভিডিও করে জানাবে কিন্তু ফোনটা কত নিল, অপেক্ষা করছি, ঠিক আছে? তো বন্ধুরা আরো অনেক বৃত্তান্ত আছে, এই একটা ভিডিওতে সবকিছু বলবো না, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। আর আমার ভিডিও দেখার পর টুক করে একটু ফ্যাটা মাসির ভিডিওটা গিয়ে দেখে এসো, ইকো পার্কের ভিডিওটা, ঠিক আছে? তো ইচ্ছে থাকলে অন্য ভিডিও দেখতে পারো, আমার তাতে কোনো আপত্তি নেই। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে অল নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিওর আপডেট তোমাদের কাছে চটজলদি পৌঁছে যায়। আবার আসবো অন্য ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে টাটা বাবা অ্যান্ড লাভ ইউ অল।